গুড মর্নিং মাই ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো সকাল সকাল চলে এসেছি কিচেনে, কারণ তোমরা সবাই জানো আমি কিচেন থেকেই আমি আমার ব্লগটা বেশিরভাগ টাইমই শুরু করি। তো এখানে আগের দিন রাত্রে যে বাসনগুলো মেজে রেখেছিলাম, তোমাদের তো বলেইছিলাম যে আমি এরকম গামলার মধ্যে রাখি, তাতে জলটা ঝরে যায়। তো বাসনগুলো মেজে রেখেছি, জল ঝরেও গেছে সারা রাত্রিরে, এখন বাসনগুলোকে বাসনের রেখে গুছিয়ে রাখছি। এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছো কড়াইতে একটা পমফ্রেট মাছ ভাজা হচ্ছে, আর এখানে একটা রয়েছে, আর দুটো পাবদা মাছ আছে। তো সকালের জন্য পমফ্রেট আর রাত্রের জন্য পাবদা মাছ। তো এখানে দেখো মাছগুলো ভেজে নিচ্ছি, আর মাছগুলো ভাজার পরে এবারে এর মধ্যে একটা মশলা দেবো। সেই মশলাটার মধ্যে আছে হচ্ছে ভাজা পেঁয়াজ, ভাজা রসুন বাটা, জিরে, লঙ্কা, আদা বাটা। তো দিয়ে মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবো, একটু টমেটোও দিয়ে দিচ্ছি ওর মধ্যে, আর এর মধ্যে নুন হলুদ পরিমাণ মতো নুন হলুদ দিয়ে যেমন মশলাটা কষায় কষিয়ে নেব। একদিকে পমফ্রেট মাছের ঝালটা হচ্ছে, আরেকদিকে দেখো দুপুরে আমি এ করব তোমার মুসুর ডাল পেঁয়াজ দিয়ে। তো এখানে ডালটাও আমি সেদ্ধ বসিয়ে নিচ্ছি, তাতে কী হবে দুপুরে কাজটাও এগিয়ে যাবে। দেখো পমফ্রেট মাছটা রেডি হয়ে গেছে। এটা কিন্তু তাওয়া ফ্রাই না, দেখতে তাওয়া ফ্রাইয়ের মতো হলেও আমি এর মধ্যে কিন্তু পোস্ত বাটা দিইনি, ঠিক আছে? তো এটা নর্মালি ঝাল করেছি পোস্ত ছাড়া। তো রুটি করব, তার আগেই এখানে চা বসিয়ে দিয়েছি। চা বসানো মানেই বুঝতেই পারছো লালটু ঘুম থেকে উঠে গেছে, ফ্রেশও হয়ে গেছে। তোকে চাটা করে দিই, তারপরে রুটি করব। লালটু অফিসের জন্য বেরিয়ে গেল, আর আমি এখন একটু বসার সময় পেলাম, কারণ সকাল থেকে একদম সময় ছিল না, খুব ব্যস্ত ছিলাম। আর তোমাদের সেই দেখালাম না পাবদা মাছটা যে ভাজবো, মানে ভাজলাম আর কি, এত তেল ছিটেছে মানে আমি না বুঝতে পারিনি। মানে পাবদা মাছ না, আমি মানে মাথায় যখন তেলে দিচ্ছি আমার মাথাতেই ছিল না যে পাবদা মাছ ওরকম তেলে দিলে ফাটে, ঠিক আছে? আমি জানি আদাস মাছের মতো ফাটবে না, আমি কি করেছি ওরকম ভাবে তেলের মধ্যে দিয়ে না ওই হাত ধোবো বলে বেশি না হাতটা দিতে গেছি, আর পুরো এই এই ডান হাতটায় না পুরো যেন সেই তেল ছিটে এসছে। আর এই দেখো এখানে তো একটা ফোসকা ছিলই, ফোসকাটা ছাল উঠে গেছে, আবার একটা এই যে পাশেই দেখো আবার একটা ফোসকা উঠেছে, এই যে এই যে এই যে এই যে, মানে ওই তেলটা লাগলো, লাগার পর আমি না মানে কাজ করছি, করতে করতে ভাবছি যে মানে জ্বালা করছে কেন হাত, কারণ তেল লেগেছে, বুঝেছি যে তেল লেগেছে, বাট ওই আঙুলের ওই জায়গাটা যে লাগবে জলের কাজ করেছি ওটা আবার অত ফোসকা, যেমন জল জল মতো হয়ে যায় ভেতর ওরকম হয়তো হয়ে যাবে। মানে আমার যত রাজ্যের কাটা ফোসকা যাই বলো সব আমার ডান হাতে, বাঁ হাতে হ না না বাঁ হাতে সত্যি কথা বলতে সেরকম ভাবে কোনো কাজ হয় না, ডান হাতটা দেখো প্রত্যেকটা মেয়েরই বলো যারই বলো ডান হাতটা হচ্ছে সব থেকে বড় একটা কাজ, মানে ওই হাতে কিছু হয়ে গেলে আর পুরো অকেজো হয়ে যায় হাতটা। আমার যত কাটবে ফোসকা পড়বে সব ডান হাতে, আর আমি ওই কোনো কিছু ফেলা কোনো কিছু ফোসকা ছাড়া আমার কোনো দিন কাজ হয় না। সেদিনকে মায়ের বাড়ি গেলাম, দেখালাম যে বাড়িতেই ফোসকা নিয়ে গেছি, আবার আজকেও ফোসকা পড়লো। যাই হোক এই করেই দিন কাটছে, এখন আরো কত কি হাতে পড়বে জানি না। তো চলো ভিডিওটা, আমি যে আগের একটা ব্লগ আমি এখন পাবলিক করার জন্য এখানে বসে পাবলিক করে দিলাম, দিয়ে এবার এখন যাচ্ছি আবার রান্নায়, কারণ রান্নাটা যখন ধরেছি একেবারে কমপ্লিট করে নি। আর সেরকম আজকে তো দেখলে ডাল সেদ্ধ হয়ে গেছে, সেরকম ভাবে আর কিছু রান্না নেই। আর পাবদা মাছটা পাবদা মাছেরও ঝাল করে নেবো, কারণ প্রথমে লালটুকে বললাম যে ঝোল করব, যে কালো জিরে ফোড়ন দিয়ে, লালটু বলল না পাবদা মাছের ঝাল করো। তো পাবদা মাছের ঝাল আর পেঁয়াজ দিয়ে মুসুর ডাল করব, ব্যাস এই। তো চলো এখন যাই আবার রান্না, রান্নাটা কমপ্লিট করে নিই, তারপর তো ঘরের কাজ মাথার উপরে তো পড়ে আছেই, ওটগুলো তো করতেই হবে এখন।
এখানে পাবদা মাছের ঝালটাও বসিয়ে দিচ্ছি। তো মশলা সেম মশলা যা যা পমফ্রেটে দিয়েছি তাই তাই এতেও রয়েছে, ওই জন্য আমি আর ডিটেলসে বললাম না। তো পাবদা মাছ তো তোমরা দেখলে আগেই আমি ভেজে রেখেছিলাম একসাথে, মানে পমফ্রেটের সাথেই ভেজে রেখেছি। তো এখন এই কড়াইয়ের মধ্যে মশলাটা দিয়ে কষিয়ে নেবো, তারপরে কষানো হয়ে গেলে যতটা পরিমাণে মানে গ্রেভি রাখবো বা যেমনই রাখি সেই পরিমাণ জল দিয়ে মাছগুলো দিয়ে একটু ফুটে আসলে তারপরে নামিয়ে দেবো। দেখো পাবদা মাছের ঝালটা এখানে রেডি হয়ে গেছে, তো এটা আমি নামিয়ে নিয়েছি প্লেটে। আর এখানে গ্যাসটা একটু নোংরা আছে, কারণ গ্যাস এখন পরিষ্কার করব, রান্না করলে তোমরা সবাই জানো গ্যাসটা খুব নোংরা হয়। আর এখানে হচ্ছে এই মাছগুলো চিনতে পারছো, এটা হচ্ছে তোপসে মাছ। যে তোপসে মাছগুলো এনেছিলাম তার মধ্যে থেকে এরকম চারটে বার করে নিয়েছি, নিয়ে এটার গায়ে মানে আঁশ ছাড়িয়ে তারপরে যা মানে মাছ যেমন কাটে ওরকম কেটে প্রথমে লেবু দিয়ে মাখিয়ে রেখেছিলাম, পাত লেবু দিয়ে মাখিয়ে রাখার পরে 5-10 মিনিট পরে ভালো করে ধুয়ে এর মধ্যে নুন, আর এইটা দেখছো এর মধ্যে হচ্ছে আদা রসুন, রসুনটা একটু বেশি দেবে, আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে এরকম করে ম্যারিনেট করে মানে রেখেছি আমি। তো এটা এখন বিকালে একটা রেসিপি বানাবো, তখন তোমাদের সাথে শেয়ার করব। তো এখন এটাকে ম্যারিনেট করে আমি এমনি নর্মাল ফ্রিজের মধ্যে রেখে দেবো। এভরিওয়ান, তো শুয়ে শুয়ে এখন টিভি দেখছিলাম, দেখতেই পাচ্ছ টিভি এখনো চলছে, একটা মুভি দেখছিলাম। তো দেখতে দেখতে না 5-10 মিনিটের জন্য একটু ঘুমিয়ে গেছিলাম, মানে এমনি চোখ লেগে গেছিল আর কি। তো এই উঠলাম, উঠে একটু ফ্রেশ ট্রেশ হলাম, আর উঠতাম না, এখনো 5-7 মিনিট মতো শুতাম। রাস্তার ধারে বাড়ি হলে এত সমস্যা হয়, আর যে নিচে বিল্ডার্স থাকে, ঠিক আছে, এই মানে বিকাল থেকে শুরু করেছে রড আসছে, আর রড যখন আনলোড করে এত পরিমাণে আওয়াজ হয় না, এত ঘ্যার ঘ্যার করে আওয়াজ হয়, রডটা রাখে তার আওয়াজ হয়, মানে ভীষণ অসুবিধা হয়। আর এখন আবার এসছে একটা বড় লরিতে মনে হয় কিছু পার্সেল, মানে বুঝতে পারছি না, পুরো প্যাক করা রয়েছে, কার্ডবোর্ড দিয়ে এ করা, তার উপর আবার প্লাস্টিক দিয়ে প্যাক করা, দেখে বোঝা যাচ্ছে না হিউজ এসছে, অনেক এসছে। তো ওই এখন আবার আনপ্যাক করছে, তারও আওয়াজ হচ্ছে, মানে লিটারেলি এখানে যদি রড বালি বা তোমার এরম কিছু যদি মানে আনলোড হয় টিভি সাউন্ড মানে পুরো ফুল করে দিতে হয়, নইলে না তুমি মানে টিভি সাউন্ডই শুনতে পারবে না, এইসব ব্যাপার। তো যাই হোক উঠে পড়লাম, উঠে এখন একটু কাজ আছে, ভিডিও এডিট করা আমার হয়ে গেছে, এখন একটু দেখি বসে বসে কি করে ভাবছি, একটু বসে বসে রিলস বানাই, আর তো কোনো কাজ নেই এখন, কারণ সন্ধ্যেবেলাটা তোমাদের আগেও বলেছি সন্ধ্যেবেলাটা না আমি পুরো ফ্রি থাকি, ফ্রি থাকি মিনস হচ্ছে লালটু যতক্ষণ না আসি দুপুরবেলা পর থেকে সন্ধ্যেবেলা ফ্রি। আর রান্না যদি রাত্রে না থাকে সেক্ষেত্রে তো আলাদা, যেমন আজকে রান্না বলবো না, রান্না আছে আজকে, একটু রান্না আছে, বেশি নেই, বেশিক্ষণ লাগবে না। তো এই আজকে একটু যেমন কাজ আছে কাজ করতে হবে, নইলে আমি পুরো ফ্রি দুপুরের পর থেকে পুরো একদম আপ টু রাত্রে খাওয়ার আগে পর্যন্ত, মানে যদি রুটি করার থাকে রুটি, যদি না করার থাকে মানে পুরো ফ্রি তখন। তো এই এখন অলমোস্ট বাজে 6:30, লালটু 7টার মধ্যে চলে আসবে, তাও আসুক, ততক্ষণ আমি একটু ঘরের কাজ তো কিছু নেই, একটু রিলস বানাই, একটু টিভি দেখি, আর একটু আওয়াজগুলো সহ্য করি। আমাদেরকে বলছিলাম না যে এসছে, দাঁড়াও দেখাচ্ছি, ফোনটা না পড়ে যায়, ওই দেখো দেখতে পাচ্ছ কি এসছে যায় না, এইখানটা একটা ছোট হাতি দাঁড়িয়েছিল, ওর ওরখানে সব লোড হচ্ছিল। তো যাই হোক গাড়িটা হয়তো চলে গেছে, এখন ওই গাড়িটা করে মানে এই মালগুলো সব এসছে।
চায়ের পর্ব শেষ হয়ে গেছে, এবারে চলে এসেছি ডিনার বানাতে। তো তোপসে মাছটা যে ম্যারিনেট করে রেখেছিলাম এবার এটা ফ্রাই করব। তো এখানে বেসন নিয়ে নিয়েছি, বেসন যতটা নেবে তার থেকে হাফেরও হাফ পরিমাণ নেবে চালের গুঁড়ো। তো নিয়ে নুন হলুদ দিয়ে একটা ঠিক ব্যাটার তৈরি করে নিচ্ছি। তো তোমাদেরকে দেখালাম, এখানে তো বেসন গুলেই আমি রেখেছি, আর বেসনটা একটু বেশি গোলা হয়ে গেছে বলে আমি এখানে একটু আলুও কেটে নিয়েছি, এরকম গোল গোল করে আলু কেটে নিয়েছি, বেসনের মধ্যে ডিপ করে তেলের মধ্যে ভাজবো। আর মাছটাকে আমি বার করে নিয়েছি, নর্মালি কিছুই না, মাছটা বেসনের মধ্যে দেবো, দিয়ে ওটা তেলের মধ্যে ফ্রাই করবো। এটা হচ্ছে তোপসে মাছ ফ্রাই। তোপসে মাছটা এখানে ফ্রাই হচ্ছে, আমি গ্যাসের আঁচটা একদম সিমে করে দিয়েছি, যাতে মাছটাও ভেতর দিয়ে কুক হয়ে যায়। আর এখানে দেখো আলুর বড়াও আমি করে নিচ্ছি, কারণ মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে। তো এটাও সেম সিম আছে করছি। আর এইদিকে হচ্ছে তোমার আম কেটে নিয়েছি, তোমাদের যেমন বললাম রাত্রেবেলা করি আমরা আম খাই, তো এই দিয়ে আমাদের ডিনার কমপ্লিট হয়ে যাবে। আমাদের খাওয়া দাওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে, যা কাজ যাবতীয় যা কাজ থাকে সব কমপ্লিট হয়ে গেছে। আর মুখটা দেখতে পাচ্ছি একটু সাদা সাদা লাগছে, কারণ স্কিন কেয়ার করেছি। স্কিন কেয়ার মিন্স হচ্ছে স্ক্রাব, ফেস প্যাক লাগিয়েছি, তো ওই জন্য মুখটা একটু সাদা সাদা, মানে ক্লিন হয়েছে আর কি। আমি না প্রত্যেক সপ্তাহে চেষ্টা করি একবার করে ফুল ক্লিনিং করার, কিন্তু না এই দু সপ্তাহ ধরে আমি সময় পাচ্ছি না, শরীরটাও ভালো ছিল না, ওই জন্য আর করতে পারিনি। তো ফাইনালি আজকে করেছি, এখনো ক্রিম মাখিনি, তো ভাবলাম ক্রিম মেখে না, আর এরকম ফ্যান বন্ধ করে আর মানে ভিডিও করা যায় না, ঘেমে এখনই দেখো কিচ্ছু মাখিনি তাই ঘেমে গেছি। তো প্রচন্ড কষ্ট হওয়ার জন্য ভাবলাম ভিডিওটাকে এন্ড করে নিই, দেন ক্রিম মেখে শুয়ে পড়বো। লালটু শুয়ে রয়েছে, শুয়ে ওর যেমন রাত্রেবেলা নেশা গল্পের বই পড়া, তো গল্পের বই পড়ছে। আমি এখন যাব ঘরে গিয়ে একটু নিজের আর একটু স্কিন কেয়ার করবো, করে শুয়ে পড়বো। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অতি অবশ্যই জানিও। আর আমার পরিবারে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকো, প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও, সাবস্ক্রাইব পাশে যে বেল আইকনটা আছে ওটা প্রেস করে অল করে দিও, যাতে আমি যখনই কোনো ভিডিও দিই তোমাদের কাছে নোটিফিকেশান যায়। তো চলো, এখনকার মতো টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।